আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে নটে শাক। আমাদের এদিকে এই নটে শাককে অনেকে কিন্তু চামলাই শাকও বলে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে অনুষ্ঠান বাড়িতে বড় বড় রাঁধুনিরা এই শাকটা বানিয়ে থাকেন। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন রেসিপিটা দেখে নিই। আমি আজ এখানে প্রায় দু বান্ডিল মতো নটে শাক নিয়েছি, যার ওজন প্রায় 400 গ্রাম এবং পাতা বেছে নেওয়ার পরে এর ওজন হয়েছে প্রায় 250 গ্রাম মতো। তো পাতা ও কচি ডাঁটাগুলোকে এরকম মাঝারি মাপের করে কেটে নিয়েছি এবং তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা ফ্রাইং প্যান বা কড়াইতে কেটে রাখা এই শাকগুলো দিয়ে দেব, আর দেব খুব অল্প পরিমাণে, অর্থাৎ প্রায় 1 চিমটে পরিমাণে নুন, হলুদ আর চিনি দিয়ে শাকের সাথে সবটা মিশিয়ে নিয়ে শাকটা সেদ্ধ হতে দেব লো ফ্লেমে প্রায় 20 মিনিটের জন্য। শাকটা কিন্তু প্রথমে এতটা থাকলেও সেদ্ধ হয়ে যাওয়ার পরে অনেকটাই কমে যাবে, তাই সেই অনুযায়ী নুন, হলুদ আর চিনিটা দিতে হবে। প্রায় 20 মিনিট বাদে শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে ফ্লেমটা অফ করে দিন। আর হ্যাঁ, এই শাকটা রান্না করার ক্ষেত্রে কোনো জল যোগ করার কিন্তু প্রয়োজন নেই, কারণ শাকে নুন দিলেই সাথে সাথে জল বেরোতে থাকবে আর তাতেই শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এরপর একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে 1 মুঠো পরিমাণ বাদাম দিয়ে দেব আর 2 থেকে 3 মিনিটের জন্য বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব। লক্ষ্য রাখবেন বাদামটা যেন পুড়ে না যায়, হালকা কাঁচা এবং হালকা ভাজা যেন হয়। ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে বাদামটাকে কড়াই থেকে তুলে নেব। এরপরে বাদামটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে হামানদিস্তায় বাদামগুলোকে আধ কুচরো করে ভেঙে নেব, ঠিক এমনভাবে যেন গুঁড়োও না হয় আবার গোটাও না থাকে। এরপর সেই তেলে দিয়ে দেব 1 থেকে 1.5 খানা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকেও ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব 3 থেকে 4 কোয়া রসুন থেঁতো করে। রসুনটাকেও ভালো করে ভেজে নেব এবং তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোটা পোস্তর দানা। এবার সেটাকেও ভালো করে ভেজে নেওয়ার পরে, ভালো করে অর্থাৎ একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা। এবার শাকটাকে কড়াইতে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে শাকের মধ্যে যদি কোনো অবশিষ্ট জল থেকে থাকে সেটা যেন কমে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট শাকটাকে কড়াইতে মিডিয়াম ফ্লেমে এরকমভাবে নাড়াচাড়া করে নিলে শাকটা ভাজা ভাজা হয়ে যাবে। আমি আজ যে প্রসেসে আপনাদেরকে এই নটে শাক বা চামলাই শাকের রান্নার পদ্ধতিটা দেখাচ্ছি, এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে খুব সুন্দর লাগবে। এবারে ওই আধ কুচরো করে রাখা বাদামগুলো দিয়ে দেব কড়াইতে এবং সেগুলোকেও ভালোভাবে শাকের সঙ্গে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মোটামুটি 2 থেকে 3 মিনিট আবারও এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে শাকগুলোকে। এই শাকটা কিন্তু টেস্টে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তো এখানে যেহেতু শাকটা একটু মিষ্টি কম লাগছিল তাই আমি আরও 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং আবারও চিনিটা খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে নটে শাক। এবারে একটা সার্ভিং বোলে ভেজে রাখা শাকটা নিয়ে নিন, দিয়ে দিন ওপর থেকে 3 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল আর সার্ভ করুন গরম ভাতের সাথে, খেতে কিন্তু দারুণ লাগবে। পালং শাক, মেথি শাক বা বিভিন্ন শাকের উপকারিতা তো আপনাদের সকলেরই জানা রয়েছে, কিন্তু সুপারফুড হিসাবে এই শাকটাও কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গের ক্ষেত্রে উপকারী, কারণ এই শাকটি প্রচুর পরিমাণ পুষ্টি উপাদানে ভরপুর। কি, এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর এতে রয়েছে রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা কমানোর ক্ষমতা। এছাড়াও এই শাক ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এবং হজমেও সাহায্য করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে অন্য আরেকটা ভিডিওয়।